বাগেরহাটে মাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে আছেন বাগেরহাট জেলা প্রতিনিধি আলী আজিম। সঙ্গে আছি আমি তানজানা রহমান নিজা। মা এক অমূল্য সম্পদ। এই মা প্রতিটি সন্তানকে বুকে আগলে ধরে মানুষের মতো মানুষ করে। তবে সেই সন্তান যখন মায়ের ওপর চালায় অমানবিক নির্যাতন, তখন এই মায়ের কষ্ট বৃথা যায়। বাগেরহাটের ফকিরহাটে ঘটেছে এমনই দৃশ্য। ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকায় শেখ ওমর ফারুক তার নিজ মাকে সস্ত্রীক অমানবিক নির্যাতন চালায়, যার প্রতিবাদে শুক্রবার 23 অক্টোবর সকাল 9টায় তৈয়বালী বটতলা এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন এলাকাবাসী বলে, যে সন্তান মাকে নির্যাতন করে সেই সন্তানের বিচার না হওয়া অবধি এই মানববন্ধন চলবে। সামাজিকভাবে বয়কট করা হোক এই ওমর ফারুককে। উল্লেখ্য, গত 18 অক্টোবর সকালে সুপারি ও নারকেল দেওয়াকে কেন্দ্র করে নিজ মাকে অমানবিকভাবে অত্যাচার চালায়। পরে এলাকাবাসী বৃদ্ধা জোহরা খাতুনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।